হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি জানেন 24,000 বছর আগের প্রাণী এখনো জীবিত আছে? হ্যাঁ, এটাই সত্যি, 24,000 বছর পূর্বের প্রাণী এখনো জীবিত রয়েছে। উত্তর পূর্ব সাইবেরিয়ায় যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ এর ছায়া। এছাড়া হিমাঙ্কের নিচে 20 ডিগ্রি সেলসিয়াসের জমেছিল বহুকোষী আণুবীক্ষণিক প্রাণী ডেল্টয়েড রোটিফার্স। জলীয় পরিবেশের বেঁচে থাকার অবিশ্বাস্য ক্ষমতা আছে তার। সম্প্রতি রাশিয়ার একদল গবেষক এই তথ্য দিয়েছেন, প্রাণীগুলো নিজেদের মেটাবলিজম নিয়ন্ত্রণ করতে পারে এবং এই পর্যায় থেকে সহজে জীবন্ত হয়ে উঠতে পারে। তারা মেটাবলিজম পুরো বন্ধ করে না, এর গতি কমিয়ে ফেলে, আমরা এখনো তা জানি না। এই গবেষকদের আগে গবেষণা দেখা গিয়েছিল হিমায়িত অবস্থায় 10 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারে রটিফার্স। তবে সম্প্রতি তাদের আরেক গবেষণায় রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে দেখা গেছে, পারমাফ্রস্ট এলাকা থেকে বের করে আনা প্রাণীগুলো প্রায় 24,000 বছর পুরনো। ডেল্টয়েড রটিফার্স হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে, তাপমাত্রা হিমেকে নিচে নামলেই মেটাবলিজম বন্ধ করে চলে যায়। এর তাপমাত্রা অনুকূল এলে ফির জীবন্ত হয়ে ওঠে প্রাণীগুলো। কিন্তু কি করে এত কম উষ্ণতা নিজেদের শরীরে প্রাণের চিহ্ন বজায় রাখা সম্ভব তা নিয়ে চলছে গবেষণা। বহুকোষী প্রাণীরা কিভাবে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে তা জেনে অবাক বিজ্ঞানীরা। এর ফলে আগামী দিনগুলোর গবেষণা ও বিজ্ঞানের গবেষণা নতুন দিগন্ত আবিষ্কার হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।